প্রভুর গ্রেপ্তারিতে উদ্বিগ্ন ভারত ইউনু সরকারকে কড়া বার্তা দিল্লির নয়া আইন এনে এবার বাংলাদেশের সংখ্যালঘু মুখ সন্ন্যাসী প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তারির ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন ভারত ইস্কনের সন্ন্যাসী প্রভুর গ্রেপ্তারি বিরোধিতায় এবার ইউনু সরকারকে কড়া বার্তা দিল নয়াদিল্লি ঠিক কী বলা হয়েছে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের শাসনে সংখ্যালঘু নির্যাতন লাগাম ছাড়া আকার নিয়েছে বাংলাদেশে এই ঘটনায় রাষ্ট্রসংঘের প্রশ্নের মুখ মুখে পড়েছে ইউনু সরকার তবে পরিস্থিতি শোধরাতে কোনো উদ্যোক্ত দূর নয়া আইন এনে এবার বাংলাদেশের সংখ্যালঘু মুখ সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তারির ঘটনায় উদ্বিগ্ন ভারত ইস্কনের সন্ন্যাসী প্রভুর গ্রেপ্তারি বিরোধিতা এবার ইউন সরকারকে কড়া বার্তা দিল নয়াদিল্লি মঙ্গলবার এই ইস্যুতে বাংলাদেশকে বার্তা দিয়ে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে চিন্ময় কৃষ্ণ দাসী গ্রেপ্তারি এবং জরিমানা না পাওয়ার ঘটনায় আমরা যথেষ্ট উদ্বিগ্ন ইনি বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখ প্রধান মুখ এর আগে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন অত্যাচার খুন এবং ঘরবাড়ি লুট করার ঘটনা ঘটেছে এরপরে গ্রেপ্তারি ও জামিন না পাওয়ায় এটাই স্পষ্ট করে বাংলাদেশে মৌলবাদীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে এবং লাগাতার সেখানে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে আমরা বাংলাদেশের প্রশাসনের কাছে আর জানাচ্ছি বাংলাদেশ বসবাসকারী হিন্দু ও অন্যান্য সকল বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিন্ত করা হোক শুধু তাই নয় তাদের শান্তিপূর্ণ সমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতার অধিকার সুনিশ্চিত করুক বাংলাদেশ প্রশাসন ঠিক এমনটাই টুইট করা হয়েছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স পক্ষ থেকে এখানে কিন্তু বলে দিয়েছে উই হ্যাভ নোটেড দ্য ডিপ কনসার্ন দ্য অ্যারেস্ট অফ অ্যারেস্ট অ্যান্ড ডেনিয়াল অফ বেল টু শ্রী চিন্ময় কৃষ্ণ দাস এমনটাও কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স পক্ষ থেকে আজকে ছাব্বিশ তারিখ টুইট করা হয়েছে গ্রেপ্তারি ঘটনা প্রকাশ্যে আসার পর মঙ্গলবার সকালে এই ইস্যুতে কড়া বার্তা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইউনিয়ন সরকারকে মৌলবাদী বলে তোপ দেখে তিনি হুঁশিয়ার দেন চৃণময় প্রভু যে ওখানে সনাতন হিন্দু সমাজের সম্মানীয় প্রতিনিধি সংখ্যালঘুদের নিরাপত্তার সাথে তিনি লড়াই করেছেন তাকে দ্রুত না ছেড়ে দিলে আমরা সব সব পরিষেবা বন্ধ করে দেব। মনে রাখবেন এখান থেকে কিন্তু সমস্ত পণ্য পৌঁছায় ওপার বাংলা এমনকি মন্ত্রী এস জয়শঙ্করকে এই বিষয়ে হস্তক্ষেপের দাবি জানানোর জন্য রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সেই ঘটনার পরই এই ইস্যুতে বাংলাদেশকে কড়া বার্তা দিল নয়াদিল্লি উল্লেখ্য সোমবার বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের প্রতিনিধি ইস্কন ইস্কনের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেফতার করা হয়েছে ঢাকায় তার বিরুদ্ধে রাষ্ট্রদূহিত্যার মামলায় দায়ের করেছে ইসনু ইউনুস সরকার এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের আন্দোলন উত্তাল হয়ে ওঠে প্রতিবেশী দেশে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে